হাই স্টুডেন্টস, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে গাউসীয় সূত্রটা শিখেছি। এবার আমরা তার অ্যাপ্লিকেশনটা দেখি, গাউসীয় লটাকে ইউজ করে আমরা কীভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো নির্ণয় করতে পারি। ঠিক আছে, দেখ। আচ্ছা, আমরা এখানে আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার নিয়েছি। স্ফিয়ার বলতে না, এটা দুটোভাবে ভাবা যেতে পারে। এটা সলিড স্ফিয়ারের জন্যেও হতে পারে, অথবা যদি আমরা একটা সেল যদি নেই তাও হতে পারে। এটা একটা ধাতব মেটালিক নেওয়া হয়েছে, তার মানে কি না, চার্জটা সবসময় কী হবে, আউটার সারফেসে থাকবে। আমরা এই চার্জের মানটা বলে দিচ্ছি +Q, +Q। আবার বলে দিচ্ছি এটা সলিড স্ফিয়ার হলেও যা হবে, আর একটা সেল হলেও সে একই জিনিসটা হবে, চার্জ কিন্তু বাইরের পৃষ্ঠে থাকবে কোনো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে। এবার দেখা যাক যে আমরা এইরকম একটা স্ফিয়ার থেকে, এই কেন্দ্র থেকে ধরা যাক এরকম আর দূরে একটা পি বিন্দু আছে, এইখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব গাউসীয় সূত্রের সাহায্যে। আগে আমরা কুলম্বের সূত্র থেকে আমরা করেছিলাম, যেখানে সমস্ত চার্জটাকে এই সেন্টারে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিয়েছিলাম। এবার দেখা যাক যে আমরা গাউসীয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এটা করতে গেলে কি করতে হবে বলতো, এই পি বিন্দুটাকে নিয়ে না একটা স্ফিয়ার আমাদের আঁকতে হবে, কনসেন্ট্রিক, মানে এই গোলকের সঙ্গে কনসেন্ট্রিক, একই সমকেন্দ্রিকভাবে, এই এই রকম ভাবে। এরকম একটা সমকেন্দ্রিক আমাকে একটা গোলক কল্পনা করতে হবে। বোঝাই যাচ্ছে এখান থেকে যে লাইনস অফ ফোর্সগুলো বেরোবে এগুলো কেমনভাবে বেরোবে, যেহেতু প্লাস সাধারণ আছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আউটওয়ার্ড আউটওয়ার্ড যাবে এই সমস্ত ফ্লাক্সগুলো। এবং আমরা এই যে স্ফিয়ার নেওয়ার উদ্দেশ্যটা কী, কনসেন্ট্রিক স্ফিয়ার নেওয়ার উদ্দেশ্য, এই স্ফিয়ারের উপরে যে কোনো বিন্দু, খেয়ালটা রাখো যে ও বিন্দুর সাপেক্ষে, এই ও বিন্দুর সাপেক্ষে সবই কিন্তু একই দূরে আছে। সুতরাং পিতে যা ইলেকট্রিক ফিল্ড এখানেও সে একই, একই ইলেকট্রিক ফিল্ড এখানেও একই ইলেকট্রিক ফিল্ড হবে, বাই সিমেট্রি, প্রতিসাম্যের জন্য, এই কথাটা খেয়াল রাখতে হবে। গাউসীয় তলের এটা একটা বৈশিষ্ট্য যে এমনভাবে গাউসীয় তলটা আমরা চুজ করি যে গাউসীয় তলের যে কোনো বিন্দুতে ফিল্ডের মানটা একই থাকবে। এবং আর একটা খেয়াল করো যে এখানটায় ইর ডিরেকশান আর ডিএসের ডিরেকশান সমমুখী হবে। ধরা যায় এইখানটায়, এইখানটায় যদি আমরা ডিএস যদি দেই তাহলে কি হবে, ডিএসের ডিরেকশানটা হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে ডিএসের ডিরেকশান। আর বলরেখাও যেহেতু বেরোচ্ছে রেডিয়ালি বেরোচ্ছে, সুতরাং বলরেখাও মানে ফিল্ডটাও ওই একই ডিরেকশানে হবে। অর্থাৎ ই আর ডিএসের মধ্যে অ্যাঙ্গেল কত, জিরো হবে। ঠিক আছে, তার মানে আমি লিখেও রাখছি যেখানে অ্যাঙ্গেলটা থিটা সমান হচ্ছে জিরো। তাহলে আমরা দেখি গাউসীয় সূত্র ইউজ করব আমরা, ফাই সমান আমরা পেয়েছিলাম ই ডট ডিএস এর, আমরা সারফেস ইন্টিগ্রাল নিয়েছি মানে পুরো এই গাউসীয় তল দিয়ে যে ফ্লাক্সটা। বোঝাই যাচ্ছে যে দুটোর মধ্যে অ্যাঙ্গেল যেহেতু জিরো, তার মানে কত হবে, আমি লিখিয়ে দিচ্ছি, পরেরটাতে লিখি যে ই ডিএস বারটা উঠে গেল, কস জিরো হবে, কস জিরো সেটাও দিয়ে দিচ্ছি, কস জিরো, ইটা সর্বত্র সমান সুতরাং ইটা বেরিয়ে আসবে, দিয়ে ডিএস এইরকম হবে। এবং তার মানটা কত হবে, এইটার এরিয়া হচ্ছে 4πr², তার মানে আমরা পেলাম ফাই সমান হচ্ছে ই গুণিত 4πr². গাউসীয় সূত্র অনুসারে কি হবে, এই গাউসীয় তলের অভ্যন্তরে চার্জের পরিমাণটা কত আছে, অভ্যন্তরে আছে কিন্তু +Q আছে, তাহলে +Q বাই হচ্ছে ε₀। আমরা পারিপার্শ্বিক যে মিডিয়াম এটা বায়ু বা শূন্য মাধ্যম ধরে আমরা এগোচ্ছি। অতএব ফিল্ডের মান এখানে পেয়ে যাচ্ছি, ভাগটা হবে, ভাগটা হলে বোঝাই যাচ্ছে 1/4πε₀ আর q/r² হবে, যেটা আমরা আগেই প্রুফ করেছিলাম। কিন্তু এটা আমরা গাউসীয় সূত্রের সাহায্যে প্রুফ করলাম যে এখানটা ফিল্ডটা হবে এটাই, ওকে। কিন্তু
এই যদি আমরা ভেতরে যদি কোনো বিন্দু যদি নিতাম, এই পি বিন্দু যদি ভেতরে যদি নিতাম, তাহলে কি হতো? এই এরকম ভাবে হতো। সেখানে সেম ভাবে আমরা করতাম, ফাই সমান লিখতাম যে ই ইনটু, এখানেও আমরা যে যে ব্যাসার্ধ, আর তো আমরা একটা আর্বিটার যদি আমরা ওটা চুজ করেছি, তো এখানেও ফোর পাই আর স্কোয়ার নেব। কিন্তু ভেতরে কি হবে? ভেতরে কিন্তু চার্জ নেই, চার্জটা আছে বাইরে। অতএব এই গাউসীয় তলের ভেতরে যেহেতু চার্জ নেই, সুতরাং আমরা লিখব শূন্য বাই এপসাইলন জিরো, মানে শূন্য। অতএব ফিল্ডের মানটা কত হবে? শূন্য হবে। অতএব এই চার্জ স্ফিয়ারের ভেতরে ফিল্ড হবে জিরো, আর বাইরে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এবারে একটা এরকম ইনফাইনাইট লেন্থের একটা চার্জড ওয়্যার নিয়েছি, তাতে চার্জ, আচ্ছা চার্জটা যেটা আছে আমরা ধরে নিই যে ল্যামডা, ল্যামডা বলতে কি, না চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ ধরে নিচ্ছি, চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা। অর্থাৎ মোট চার্জ কত, ওটা আছে এক্ষেত্রে ইরিলেভেন্ট। আমরা এইরকম চার্জ ওয়ার থেকে, এখানে কি চার্জ আছে? স্ট্যাটিক চার্জ আছে, মুভেবল চার্জ কিন্তু নয়। মুভেবল যদি চার্জ থাকতো, মানে যদি কারেন্ট যেত, তাহলে কিন্তু আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড পেতাম তার হচ্ছে চারপাশে, আর এখানেটায় স্ট্যাটিক চার্জ আছে বলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। তো আর দূরে এরকম পি বিন্দু আছে, এইখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে গাউসীয় সূত্রের সাহায্যে। সুতরাং আমরা একটা না কাজ করি, আমরা এই রকম একটা ধরা যাক এল দৈর্ঘ্যের একটা সিলিন্ডার নেই, এইরকমভাবে পুরোটা জুড়িয়ে, ঠিক এখানে যেমন আর আছে এদিকেও তেমনি আর থাকবে, হয়তো একটু ছোট হয়ে গেল, কিন্তু এইরকমভাবে আমাদের কল্পনা করতে হবে, এদিকেও আর আছে আর এখানটাতেও আর আছে। তাহলে এই যে প্লাস কিউ, যে প্লাস এখানে যে চার্জটা আছে প্লাস বলে, কীভাবে বলরেখাগুলো বাইরের দিকে আউটওয়ার বেরোবে? সুতরাং আমরা আমরা যদি এখানে পিটাকে ঘিরে যদি এটা ক্ষুদ্র এরিয়াতে নেই ডিএস, তাহলে ডিএস এর ডিরেকশনটা কী হবে? বাইরের দিকে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটাও হবে আউটওয়ার, যেহেতু লাইন সাপোর্টসগুলো আউটওয়ার আছে, হয়েছে? এটা হচ্ছে বক্রতলে এই জিনিসটা হবে, মানে এটাকে আমরা কী করলাম, এখানে যে গাউসীয় তলটা না, পি বিন্দুটাকে নিয়ে যে আমরা একটা সিলিন্ডার নিলাম গাউসীয় তল হিসাবে, যেটা অ্যাকচুয়ালি কি, এই যে ওয়্যারটা আছে তারই যেন একটা বৃহৎ রূপ, বৃহৎ রূপটাই যেন একটা সিলিন্ডার হয়ে গেছে। বাইসিমেট্রি বোঝাই যাচ্ছে এই বক্রতলের প্রত্যেকটা বিন্দুই কিন্তু এখান থেকে আর দূরে, এবং ফিল্ডের মানটা সমান হবে। আর বক্রতলের সিচুয়েশনটা আমরা দেখে নিই, বক্রতলে এরকম যদি একটা ডিএস যদি অংশ ধরা হয়, তাহলে কী হবে? ডিএসটা হবে ওপরের দিকে এরিয়া ভেক্টর, আর ইলেকট্রিক ফিল্ড হবে এই দিকে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, হয়েছে? তাহলে এবার যদি আমরা গাউসীয় সূত্রটা ইউজ করি, ফাই সমান কত হবে? ই ডট ডিএস, এটাই আমরা শিখেছিলাম। এটাকে আমরা ভেবে নিই, এটা তো ক্লোজড সারফেস, আমরা দুটো পর্যায়ে ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে ই ডট ডিএস, এটা বক্রতল কোনটা? এইটুকু, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের। আচ্ছা, আর আমরা লেন্থটা নিয়েছি কত? লেন্থটা নিয়েছি এল নিয়েছি, তাই তো? এখানটা লেন্থ, এই লেন্থটা হচ্ছে এল, তাহলে আধানটা কত? আধানটা হচ্ছে কিউ সমান হচ্ছে এল ইন্টু ল্যামডা, এটা হচ্ছে আধান, ল্যামডা যেহেতু চার্জ পার ইউনিট লেন্থ। আচ্ছা, এখানে তাহলে দেখি এটা পুরো যে ক্লোজ সারফেস তাকে দুটো পার্টি আমরা ভেঙে নিয়েছি, একটা বক্রতল আরটা হচ্ছে বৃত্তাকার তল, বৃত্তাকার তল মানে এইখানটায় আর এইখানটায় দিলে কি হচ্ছে? বক্রতল আর দুটো বৃত্তাকার তল মিলে হচ্ছে বদ্ধ তলটা দাঁড়াবে, এটা হচ্ছে বৃত্তাকার তল পোর্শন। সমান বক্রতলের ক্ষেত্রে কত হবে? ই ডিএস, এখানে বার থাকবে, ই ডিএস
এখানটায় কস জিরো। আর বৃত্তাকার তলের ক্ষেত্রে কি হবে, ই ডিএস কস 90, এই যে কস 90। আর আমরা দেখো এখানটা ক্লোজড বলে দিয়েছিলাম, এটা ক্লোজড সারফেস, এটা সারফেস ইন্টিগ্রাল, এখানে কিন্তু দেইনি, কারণটা কি, এগুলো হচ্ছে বদ্ধ এখনো হয়নি, এই দুটোকে মিলে কিন্তু বদ্ধ হবে, এই জন্যে এটা দেওয়া আছে। তাহলে এই পার্টটা দাঁড়াবে জিরো, এই পার্টটা জিরো দাঁড়াচ্ছে, তার মানে এই যে ওপরের দুটো বক্রতল, উপরে আর নিচে যে বৃত্তাকার তল আছে, এটা দিয়ে কোনো রকম ইলেকট্রিক ফ্লাক্স যাবে না, ফ্লাক্সের কন্ট্রিবিউশনটা জিরো হবে, কেবলমাত্র এই বক্রতল দিয়ে থাকবে। তাহলে বক্রতল দিয়ে থাকবে এবং ইর মানটা কী হবে, সর্বত্র কনস্ট্যান্ট, অর্থাৎ ই বেরিয়ে আসবে আর হচ্ছে ডিএস, এটা বক্রতল, বক্রতল। সুতরাং বোঝা যাচ্ছে এটা সমান দিয়ে এই বক্রতলের এরিয়াটা কত হবে, না টু পাই আর, আর লেন্থটা কত, লেন্থটা আমরা বলে দিয়েছি এল, তাহলে টু পাই আর এল। অতএব গাউসীয় সূত্র থেকে এই যে ফ্রম গাউস ল, এটা আমরা বলব যে ফাই সমান হচ্ছে ই গুণিত হচ্ছে টু পাই আর এল, সমান হচ্ছে মোট যে চার্জটা আছে এই বদ্ধতলের ভেতরে, কত চার্জ আছে, এইটা আছে, তার মানে কিউ বাই এপসাইলন জিরো, অথবা এটা লিখব এল ল্যামডা বাই এপসাইলন জিরো, হয়েছে। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি এই প্রশ্নটা বলেছি দিচ্ছি, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মানটা আসছে ই সমান কত হবে, এল এল কেটে যাবে, তাহলে ল্যামডা বাই টু পাই, তারপর হচ্ছে আর আছে টু পাই আর, আর হচ্ছে এপসাইলন জিরো, এপসাইলন জিরো, ঠিক আছে। অথে বা এটাকে এরকমভাবে লেখা যায়, আমরা এরকমভাবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরোটা লিখে রাখি, ফোর পাই দিয়ে লিখি, কারণ এর মান একটা আছে নাইন ইন্টু টেন টু নাইন যেহেতু আছে, অর্থাৎ এটা এরকম ফর্মে লিখলে ভালো হয়, দিলে ওপরে কী হবে একটা টু ল্যামডা চলে আসবে, টু ল্যামডা বাই আর এই, অর্থাৎ এটাই হচ্ছে এরকম ইনফাইনাইট চার্জ যে ওয়্যার, সেই চার্জ সেই ওয়্যার থেকে আর দূরে ইলেকট্রিক ফিল্ডের মানটা দাঁড়াবে এরকমভাবে, ঠিক আছে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যদি এটা ফাইনাইট লেন্থের হয় তাহলে কিন্তু ফাইনাইট লেন্থের ক্ষেত্রে এটা দেখানো হয়েছিল ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো হবে, টু ল্যামডা বাই আর হয়, আর কি হবে সাইন থিটা হতে পারে, কখন হবে যদি এরকম কেসটা হয় যেখানে প্লাস চার্জ থাকবে, এটা আর দূরে, এখানে অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটা, তাহলে কি হবে তখন ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে যাবে টু ল্যামডা বাই আর সাইন থিটা, আর ইনফাইনাইট যদি লেন্থ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান হবে, যেখানে ল্যামডাটা খেয়াল রাখবে এটা কিন্তু চার্জ পার ইউনিট লেন্থ। আচ্ছা, এখানে আমরা একটা থিন নন কন্ডাক্টিং চার্জড ল্যামিনা, থিন পাতলা নেওয়া হয়েছে, একটা হচ্ছে নন কন্ডাক্টিং ল্যামিনা নেওয়া হয়েছে, তো আমরা গাউসীয় থিওরেমটা ইউজ করে এর কাছাকাছি অঞ্চলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করব। তো দেখা যাক, এখানটায় চার্জ রয়েছে প্লাস কিউ, আর নন কন্ডাক্টিং বলে যেখানে চার্জটা দেওয়া হয়েছে সেখানেই থাকবে, এটা ছড়াবে না যে উভয় পৃষ্ঠে ছড়িয়ে যাবে এমনটা কিন্তু নয়। তো এখানটায় যে চার্জটা রয়েছে তো প্লাস কিউ, আমরা ধরে নিই সিগমা, সিগমাটা হচ্ছে কি না, এটা চার্জ, এটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া ধরে নিচ্ছি, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে চার্জ আছে। আচ্ছা, আমরা এর কাছাকাছি একটা অঞ্চলে পি বিন্দু আমরা নিলাম, ধরা যাক এরকম একটা পি বিন্দু নিয়েছি, এবার পি বিন্দুটাকে ঘিরে আমরা ডিএস এটা এরিয়া নিলাম, ওকে, পি বিন্দুটা একটু নিচে আমি দেখাচ্ছি এই, এবারে দেখা যাক আমরা এই ডিএস যে এরিয়া, এখান থেকে আমরা লম্বগুলো নেই পরিধি বরাবর,
নিলে এটা কেমন ভাবে দাঁড়াচ্ছে, এই একটা বেলন বেলনাকার হয়ে গেল। তো এই যে ক্ষেত্রটা আছে, ডিএস এরিয়া ভেক্টর কাজ করবে বাইরের দিকে, এবং লাইনস অফ ফোর্স যেহেতু আউটওয়ার্ড ডিরেকশানে, সুতরাং ইলেকট্রিক ফিল্ডও থাকবে আউটওয়ার্ড ডিরেকশানে। অর্থাৎ ডিএস আর ইর মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, জিরো হবে। বাইসিমেট্রি আমরা কল্পনা করতে পারি এর উল্টো দিকে, উল্টো দিকেও আমরা এরকম একটা চোঙ ভেবে নিতে পারি। এই এটা এই নিলাম, এখানেও কী হবে, এই সিট থেকে যেমন সামনের দিকে পি বা পি দূরে বিন্দুটা রয়েছে, ঠিক উল্টো দিকেও আমরা এরকম ডিএস এরিয়া নেব, আর এখানেও ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া থাকবে, এটা ডিএস আর হচ্ছে ই থাকবে। চার্জ, চার্জ হচ্ছে এই ডিএস এরিয়া জুড়ে এখানটা চার্জ আছে, এবং এই চার্জের চার্জের পরিমাণটা কত হবে, চার্জের পরিমাণটা এই ক্ষুদ্র অঞ্চলে হবে ডি কিউ সমান হচ্ছে সিগমা ডিএস, ঠিক আছে। এবার দেখা যাক যে আমরা গাউসীয় থিওরেমটা আমরা ইউজ করি, গাউসীয় থিওরেমটা ইউজ করলে আমরা পেয়ে যাচ্ছি ফাই সমান ই ডট ডিএস, এই সমান কত হবে যে কিউ বাই এপসাইলন জিরো, এটা আমরা জানি। এবারে ই ডট ডিএস বলতে কত হবে, এই যে ফাই। এবার দেখে নাও যে এখানে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো ডিগ্রি আছে, আর ফ্লাক্সটা বলে দিই, ফ্লাক্সটা কিন্তু ডিএস এর ভেতর দিয়ে বাইরের দিকে বেরোবে, কিন্তু বেলনাকার এই যে বক্রতলটা আছে এইরকম, বা এই যে বক্রতলটা এইগুলো দিয়ে কিন্তু কোনো রকম ফ্লাক্সটা থাকবে না, অর্থাৎ এইদিকে ফ্লাক্সের কন্ট্রিবিউশনটা জিরো। এবং এই এই সমস্ত জায়গায় দেখবে যে ডিএস এর ডিরেকশান তো ওপরের দিকে হবে আর ইটা এই দিকে হবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি, কোনো রকম ফ্লাক্সটা থাকবে না, বুঝেছে। তাহলে আমরা জাস্ট এই ডিএস অংশগুলো দিয়ে দেখি, তাহলে এখানটায় অ্যাকচুয়ালি একটাই কিন্তু আমরা নেব না, বা যেহেতু বাইসিমেট্রি দুটো আছে এরিয়া, সুতরাং এখানটা ডিএস অ্যাকচুয়ালি হবে না, এটা কত হবে না, টু ডিএস এটা হবে। কেন হচ্ছে না, দুদিকে আছে বলে টু ডিএস, বুঝেছে। আচ্ছা তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি যে এটা হয়ে যাবে টু ই আর হচ্ছে ডিএস সমান কিউ বাই এপসিলন জিরো, কিউর মানটা এখানে কিউ বলতে ডি কিউ হবে, ডি কিউ, ডি কিউ চার্জটা আছে, ডি কিউ সমান কত হচ্ছে সিগমা ডিএস এটা বাই হচ্ছে এপসাইলন জিরো, বলো। অতএব এখানটায় ই সমান আমরা পেয়ে যাচ্ছি, ডিএসটা কেটে যাবে, সিগমা বাই টু এপসাইলন জিরো, এটা হচ্ছে ফিল্ড। এটা নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে আমরা কাছাকাছি অঞ্চলে ফিল্ডটা আমরা এইভাবে বার করি, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা ধরো এখানটা এটা থিক, এটা নন কন্ডাক্টিং, আর এটা একটা প্লেট করে দিচ্ছি, এবার এটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে থিক আর এটা হচ্ছে নন কন্ডাক্টিং নয়, এটা হচ্ছে কন্ডাক্টিং থাকবে, আর চার্জ একটা প্লেট আমরা নিলাম, যার একটা বেদ রয়েছে, মানে এরকমভাবে ধরে নাও একটা বেদ রয়েছে, হ্যাঁ। অতএব এখানেও চার্জ, চার্জ কিন্তু থাকবে বহিঃপৃষ্ঠে, ঠিক আছে। অতএব আগে ছিল নন কন্ডাক্টিং, এবার হয়েছে কন্ডাক্টিং। কন্ডাক্টিং হওয়ার ফলে কী হবে, চার্জ যেমন এই সামনের পিঠে থাকবে তেমনি পেছনের পিঠেও থাকবে। এই যে আমার হাতে একটা ধরো ডায়েরি আছে, এখানে এটাকে যদি আমরা একটা কন্ডাক্টিং প্লেট বলে ভেবে নিই, তাহলে চার্জটা কী হবে, চার্জটা যেমন এই পিঠেও থাকবে তেমনি এই পিঠেও থাকবে। অতএব এখানে যখন কাছাকাছি অঞ্চলে আমরা যখন ফিল্ডটা বার করব, আগের মতোই হবে, আগে যেমন চার্জটা ছিল যেটুকু অঞ্চলে দেওয়া ছিল, অর্থাৎ সিগমা ডিএস ছিল, এখানে কী হবে বলতো, এখানটায় সিগমা ডিএস এই অঞ্চলে যেমন হবে উল্টো পিঠেও তেমনি হবে, হয়েছে। অতএব উল্টো পিঠে এই দিকেও যেন নীল কালি দিই, এইখানেও যেন উল্টো পিঠে এখানেও যেন চার্জটা থাকবে,
অতএব এই ক্ষেত্রে আমরা সিগমা ইনটু ডিএস না বলে কি বলবো, সিগমা ইনটু টু ডিএস এটা বলবো। আর পুরো ঘটনাটা যেমন হয়েছিল ওই আগের মতোই হবে। অতএব এখানটায় ফাই সমান ই ডট, যেহেতু দুটো আমরা এই প্লেট থেকে আমরা উভয় সাইডে নিচ্ছি, অতএব এই এই ডিএস এরিয়া দিয়ে যেমন ইডিএস ফ্লাক্সটা হবে, এই এরিয়াটা দিয়েও ইডিএস হবে। অতএব টু ডিএস এটা নিলাম হয়েছে সমান কত হবে, ডি কিউ বাই এপসাইলন জিরো, এটা সমান কত হবে, সিগমা টু ডিএস বাই এপসাইলন জিরো। এই হলো এবারে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল বলেছি জিরো, তার মানে কস জিরো সমান ওয়ান। অতএব এখানটায় টু ই ডিএস সমান হচ্ছে টু সিগমা ডিএস বাই এপসাইলন জিরো। অতএব এখানটায় ইর মান আমরা পেয়ে যাচ্ছি সিগমা বাই এপসাইলন জিরো। এটা কন্ডাক্টিং প্লেটের ক্ষেত্রে আমরা এইভাবে ফিল্ডটা বার করব। ঠিক আছে, থ্যাংক ইউ।